হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেইনড্রপ। আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ড, চলো আজকেও আমরা একটু সংখ্যাদের সম্পর্কে জানি। কেমন? আমরা তো এর আগে দুটো ভিডিও অলরেডি দেখেছি, তাই না? সেখানে আমরা অঙ্ক, সংখ্যা কি বা সংখ্যাদের স্থানীয় মান, প্রকৃত মান, স্বকীয় মান, পরম মান, এইসব ব্যাপারগুলো জেনেছি, তাই তো? দেখো, আমরা তো জেনেছি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টিকে বলা হয় প্রতীক বা চিহ্ন বা অঙ্ক, কারণ এই অঙ্কগুলো দিয়ে কিন্তু সমস্ত সংখ্যার সৃষ্টি হয়, তাই তো? এবং দেখো, আমরা এটাও জেনেছি যে 1 থেকে 9 পর্যন্ত, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলি আবার যেহেতু একটি একটি করে অঙ্ক দিয়ে গঠিত, তাই এদেরকে বলা হয় এক অঙ্কের সংখ্যা। কেমন? এবং তারপরে দেখো, 10 থেকে শুরু করে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে সমস্ত সংখ্যাগুলি পরপর চলতে থাকবে। কতদূর পর্যন্ত? 97, 98, 99 পর্যন্ত। মানে আমরা সাধারণভাবে যে সংখ্যাগুলো বেশি পড়তে অভ্যস্ত, তাই না? আমরা তো 1, 2, 3, 4 থেকে 100 পর্যন্তই পড়ি, কিন্তু তা তো নয়, 100তেই তো সংখ্যার শেষ নয়, সংখ্যা তো অনেক অনেক। তো যাই হোক, 10 থেকে 99 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা দেখো দুটি করে অঙ্ক দিয়ে গঠিত, মানে এই যে 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলি দিয়ে, এই অঙ্কগুলি দিয়ে গঠিত, তাই এদেরকে বলা হয় 2 অঙ্কের সংখ্যা। এটা আমরা জেনেছি। এইভাবে 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের সংখ্যাও কিন্তু আছে। 5 অঙ্কেও শেষ নয়, তারপরে আরও আরও অনেক অঙ্কের সংখ্যা আছে, সংখ্যার তো কোনো শেষ নেই, তোমাদেরকে বলেছি। তবে তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে আগের ভিডিওগুলোও তোমরা যারা দেখেছো তারা দেখবে আমি বারবার বলছি এক অঙ্কের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? কিন্তু যখন প্রতীক বা চিহ্ন বলছি তখন শূন্যকে নিয়ে বলছি 1 থেকে 9 পর্যন্ত। তো তোমাদের মনে হতে পারে তাহলে শূন্যকে কেন সংখ্যা বলছে না, এক অঙ্কের সংখ্যা কেন নয়? তো সেটা তোমাদেরকে আজকে একটু পরিষ্কার করে দিই। দেখো, যখন প্রথম ভারতবর্ষে সংখ্যার আবিষ্কার হয় তখন কিন্তু শূন্যের আবিষ্কার হয়নি, 1 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলিরই সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই প্রতীকগুলো যখন আবিষ্কার হলো, তো দেখা গেল যে এই যে 1 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলির আবিষ্কার হওয়াতে অনেকটাই সুবিধে হলো, কিন্তু আবার বেশ কিছু জায়গায় অসুবিধে হচ্ছে। তখন কিন্তু হয়েছিল শূন্যের আবিষ্কার। এবং শূন্যটা কী বলতো? শূন্য একটা প্রতীক অবশ্যই, সেই সঙ্গে শূন্যটাকে আমরা কী বোঝাতে ব্যবহার করি তোমাদেরকে বলে দিই। ধরো, তোমাদের বাড়িতে একটা খাঁচায় একটা টিয়া পাখি ছিল, ঠিক আছে? একদিন তুমি টিয়া পাখিটাকে খাবার দিতে গিয়ে টিয়া পাখিটা উড়ে চলে গেল। এরপর বলো তো, খাঁচায় তাহলে তোমার কটা টিয়া পাখি রইল? তাহলে তুমি কি বলবে? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম খাঁচায় কটা টিয়া পাখি রইল, খাঁচাতে তো কোনো টিয়া পাখি রইল না। কিন্তু আমরা অঙ্কে সেটাকে কীভাবে বলবো? অঙ্কে তখন আমরা বলবো যে এই যে খাঁচায় কিছু নেই, টিয়া পাখিটা উড়ে চলে গেছে, এখন তো খাঁচাটা কি? শূন্য, ফাঁকা। আমরা বলি না পাখি শূন্য খাঁচা, কি বলছি আমরা? শূন্য, নেই কিছু, ফাঁকা। এই যে নেই কিছু, ফাঁকা অর্থে শূন্যটাকে ব্যবহার করা হয়। তাই যদি আমরা, এবার ধরো আরেকটা কথা বলি, যদি বলি আচ্ছা আমার হাতে কটা রসগোল্লা আছে বলতো, এখন কটা রসগোল্লা আছে আমার হাতে, দেখতে পাচ্ছ কটা রসগোল্লা আছে? কি তোমরা বলবে? নেই। কিন্তু না, এটাকে আমরা কি বলবো? আমি তো তোমাদেরকে জিজ্ঞাসা করেছি কটা রসগোল্লা আছে, তখন তোমরা কি বলবে? যে হাতে শূন্যটি রসগোল্লা আছে। তার মানেই বোঝাবে, যখনই তুমি শূন্যটি রসগোল্লা আছে বলবে তখনই শোনাবে আমার হাতে কোনো রসগোল্লা নেই। কেমন? এবারে দেখো, যদি আমরা শুধু শূন্যকে লিখি, শূন্যকে লিখলে কি কিছু বোঝাচ্ছে? এটাকে তো কিছু বোঝায় না, এটা ফাঁকা, কোনো কিছু নেই অর্থে ব্যবহার করা হয়। তাই শুধু শূন্যকে কিন্তু কোনো কিছুই বোঝানো হয় না, সেই জন্য শূন্যকে আমরা এক অঙ্কের সংখ্যার মধ্যে ফেলি না। কিন্তু আবার এটাও মজার ব্যাপার যে যদি সামনে অন্য কোনো একটি অঙ্ক থাকে এবং তার পাশে ডান দিকে যদি শূন্য থাকে তাহলে তার মান জানো 10 গুণ বেড়ে যাবে। ধরো একটা উদাহরণ দিই, ধরো লিখলাম 5, 5 একা আছে, ঠিক আছে? তাহলে 5, এরপরে 5-এর পরে যদি আমি এখানে একটা ডান দিকে শূন্য বসিয়ে দিই তাহলে সেটা কত হয়ে গেল বলো তো? 50। ছিল 5,
ডান দিকে একটা শূন্য বসাতে সে হয়ে গেল 50 মানে 5 10 এ 50 পাঁচের সাথে 10 গুণ করলে সেটা 50 এর সাথে সমান তাহলে দেখলে তো কেমন মজার ব্যাপার ডান দিকে যখনই শূন্যকে বসালাম সেটা কিন্তু 10 গুণ বেড়ে গেল তুমি আরেকটা শূন্য বসিয়ে দাও সেটা হয়ে গেল আবার 500 মানে 50 এরও আবার 10 গুণ বেড়ে গেল এইভাবে ডান দিকে আমরা যত শূন্য বসাবো তত সংখ্যাটার মান 10 গুণ করে বেড়ে যাবে কিন্তু যদি তুমি একটা এই যে সংখ্যাটা এই সংখ্যাটার বাঁ দিকে বসাও বাঁ দিকে শূন্য বসালে কিন্তু তার কোনোই দাম থাকে না বাঁ দিকে শূন্য বসানো আর না থাকা একই ব্যাপার এমনিতে সংখ্যার বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই কিন্তু ডান দিকে থাকলে তার অনেক দাম 10 গুণ করে বেড়ে যায় ঠিক আছে এই জন্য শূন্যকে আমরা এক অঙ্কের সংখ্যার মধ্যে ফেলি না কিন্তু শূন্যটা কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয় জিনিস ঠিক আছে তো চলো আজকে আমরা আরেকটু সংখ্যা সম্পর্কে নতুন কিছু জানি তো আমরা তো এই যে কয় অঙ্কের সংখ্যা জানলাম সেটা তো বুঝেই গেছি কত অঙ্কের সংখ্যা তোমাদেরকে যদি একটা সংখ্যা লিখতে দেয় এটা কত অঙ্কের সংখ্যা তোমরা নিশ্চয়ই পারবে তার সাথে আমরা জেনেছিলাম কি প্রকৃত মান বা স্বকীয় মান আর স্থানীয় মান ওই যে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু মনে পড়ছে আচ্ছা ঠিক আছে ওগুলো তো তোমাদের জানা হয়ে গেছে এরপরে দেখো এরকম ধরো 1 থেকে 9 পর্যন্ত এই যে এক অঙ্কের সংখ্যা আছে যদি তোমাদেরকে বলে এই এক অঙ্কের এত এক অঙ্কের কী কী সংখ্যা আছে সেটা তোমরা বলতেই পারবে এরপর যদি তোমাদেরকে বলে এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কোনটি তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি চটপট বলে দিতে পারবে এক এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হলো 1 আর সবথেকে বড় সংখ্যা এই এক অঙ্কের সবথেকে বড় সংখ্যা কত 9 তো সবথেকে ছোট এই কথাটাকে একটু ভালো করে বলা হয় ক্ষুদ্রতম মনে থাকবে সবথেকে ছোট মানেই হলো ক্ষুদ্রতম কি ক্ষুদ্রতম বললেই তোমরা বুঝে যাবে কেমন সবথেকে ছোট ইংরেজিতে একে বলা হয় স্মলেস্ট স্মলেস্ট মানে সবথেকে ছোট ক্ষুদ্রতম ক্ষুদ্রতম আর সবথেকে বড় গ্রেটেস্ট বা ভালো করে বলা হয় বাংলাতে আরেকটু ভালো করে বলা হয় বৃহত্তম বৈরী হ তয়ে তয়েম এটা কিন্তু অনেকে ভুল করে আমি দেখেছি ক্ষুদ্রতম আর বৃহত্তম বানানটা ক্ষুদ্রতম নয় তয়ে তয়ে নেই কিন্তু কয়ে মধ্যনস্বয় রস্যু দয় রফলা তম বানান ক্ষুদ্রতম আর বৃহত্তম বৈরী হ তয়ে তয়েম বড়টাতে দুটো ত আছে সে বড় না বৃহত্তম সেই জন্য সেখানে দুটো ত কিন্তু ছোটতে আছে একটা ত মনে থাকবে আর ভুল হবে না তো তোমাদের তাহলে চলো এরপর আমরা আজকে সেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা একটু জেনে নিই ঠিক আছে তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী পেলাম 1 আর বৃহত্তম সংখ্যা কী পেলাম দেখো 9 মানে এক অঙ্কের সংখ্যা যেখানে শুরু হলো সেটাই হলো ক্ষুদ্রতম সবথেকে ছোট যেখানে শেষ হলো সেটাই হলো সবথেকে বড় একইভাবে দেখো যদি 2 অঙ্কের যে সংখ্যাগুলি আছে এই 2 অঙ্কের সংখ্যা কোথা থেকে শুরু 10 থেকে শুরু করে 99 পর্যন্ত তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তো আমরা চটপট বলে দিতে পারবো 2 অঙ্কের শুরু কোথা থেকে 10 থেকে তাহলে সবথেকে ছোট সংখ্যাই হবে 10 ক্ষুদ্রতম 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবথেকে বড় সংখ্যা কোনটি তো যেখানে শেষ এই যে দেখো 99 তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 2 অঙ্কের 99 বোঝা গেছে এরপর দেখো যদি তোমাদেরকে বলে আচ্ছা বলো তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তো 3 অঙ্কের শুরু কোথা থেকে 100 থেকে শুরু তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা স্মলেস্ট নাম্বার ক্ষুদ্রতম সংখ্যা হবে 100 আর সবথেকে বড় সংখ্যা 3 অঙ্কের সবথেকে বড় মানে বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের এবং 3 অঙ্কের গ্রেটেস্ট নাম্বার 3 digits ঠিক আছে অঙ্ককে ইংরেজিতে বলা হয় ডিজিট আর সংখ্যাকে বলা হয় নাম্বার একটু একটু করে আমাদেরকে ইংলিশ টার্মগুলো তো জানতে হবে সংখ্যাকে বলা হয় নাম্বার অঙ্ককে বলে ডিজিট ঠিক আছে তাহলে গ্রেটেস্ট নাম্বার ওকে 3 digits গ্রেটেস্ট নাম্বার কী হবে না 999 তাহলে 999 তো এইভাবে যত অঙ্কের বলবে
তত অঙ্কের দেখতে হবে যে সংখ্যাটা হয়েছে কিনা। এরপরে দেখো যদি তোমাদেরকে এর আমি তো আর লিখিনি, এখানে লেখার দরকার নেই, তিন অঙ্কের পর হবে চার অঙ্কের, পাঁচ অঙ্কের, ছয় অঙ্কের, সাত অঙ্কের, আট অঙ্কের, এভাবে চলতেই থাকবে। তো তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তো তোমরা কি বলতে পারবে? না পারবে নিশ্চয়, তাই না? তাহলে তোমাদেরকে মনে মনে ভাবতে হবে পাঁচ অঙ্কের শুরু কোথা থেকে, এভাবে ভাববে কি? না, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এইভাবে যদি ভাবো তাহলে কিন্তু বলতে একটু অসুবিধে হবে বা অনেকটা সময় লাগবে। তার জন্য আমাদেরকে একটু ম্যাজিক ট্রিক্স কাজে লাগাতে হবে। ম্যাজিক ট্রিক্সটা কী দেখো, আমি যখনই সংখ্যাগুলো লিখেছি তোমরা একটু ভালো করে দেখো তাহলেই বুঝে যাবে ম্যাজিক ট্রিক্সটা কী। একটু বলে দিই, দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখছি এক অঙ্কের বলেছি, মানে এটা তো ভীষণই সোজা, এক অঙ্কের তো আমরা জানি এক, কারণ এক অঙ্কের সংখ্যা শুরু এক থেকে, তাহলে সব থেকে ছোটো সংখ্যা এক। এবার দুই অঙ্কের যখন বললাম তখন দেখো একের পর একটা শূন্য চলে এলো, চটপট একটা শূন্য। দুই অঙ্কের বলেছি এক তো আগে থেকেই আছে, তার পাশে এসে বসে গেল একটা শূন্য, সেটা দুই অঙ্কের হয়ে গেল, কারণ শূন্য একটি অঙ্ক, এক একটি অঙ্ক, দুটি অঙ্ক পাশাপাশি বসে দুই অঙ্কের সংখ্যা, এবং এটা কি সব থেকে ছোটো, তাহলে এক এবং শূন্য এরা হলো দুই অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা। ঠিক আছে, যখন আমি তিন অঙ্কের বললাম তিন অঙ্কের সব থেকে ছোটো বা ক্ষুদ্রতম সংখ্যাটি কী, তখন দেখলে তো একের পরে চলে এলো দুটি শূন্য, দুটি শূন্য এসে পাশে চটপট বসে গেল, সেটা হয়ে গেল তিন অঙ্কের। তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একশো। তার মানে এটা আমরা বুঝলাম যত অঙ্কের সংখ্যা বলবে ক্ষুদ্রতম সংখ্যা, এক তো থাকছে, কারণ এক না থাকলে শুধু শূন্যগুলো থাকলে তো তার তো কোনো দাম হবে না, একটা শূন্যরও যেমন, একটা শূন্যের অর্থও যেমন ফাঁকা, তুমি যদি একশোটা শূন্য লিখো তাহলে সেটাও কিন্তু ফাঁকা, বাঁ দিকে থাকতে হবে কোনো একটি অঙ্ককে শূন্য ছাড়া। এবার শূন্য ছাড়া অন্য যদি যে কোনো অঙ্ককে আমরা লিখি সেটা কিন্তু সবসময় ছোট হবে না, এক যদি একমাত্র না থাকে। যদি দুইয়ের পাশে লিখি তাহলে কুড়ি, কুড়ি কি সব থেকে ছোটো দুই অঙ্কের? তা তো নয়, সেটা কত হবে? এখানে আমাদেরকে লিখতে হবে এক। তাহলে দশ, আমরা দশ পেলাম, দশ হলো সব থেকে ছোটো। এরপর যদি ধরো তিন অঙ্কের লিখতে বলেছে, তিন অঙ্কের সব থেকে ছোটো, তুমি একশো লিখলে এটা দেখে নাও তিন অঙ্কের কিনা, এক অঙ্কের, দুই অঙ্কের, তিন অঙ্কের, তিন অঙ্কের। এবারে কেউ যদি বলে না আমি বাঁদিকে এক লিখবো না, আমি এখানে পাঁচ লিখবো কি ছয় লিখবো, তাহলে সে কি সব থেকে ছোটো সংখ্যাটা লিখতে পারলো? ছশোর থেকেও তো অনেক ছোটো সংখ্যা আছে তিন অঙ্কের, তাই না? অনেক অনেক ছোটো সংখ্যা আছে, তাহলে হবে না কিন্তু। এখানে যদি আমরা দুইও লিখি তাও কিন্তু আমরা সব থেকে ছোটো সংখ্যাটা পাচ্ছি না তিন অঙ্কের, সেক্ষেত্রে কী হচ্ছে? দেখো দুশোর থেকে কিন্তু অনেক ছোটো সংখ্যা আছে তিন অঙ্কের, দেখো এখান থেকে আরও ছোটো কত আছে, অনেক অনেক ছোটো আছে, কিন্তু একশো যদি লিখি, একশো, একশোর থেকে ছোটো কিন্তু তিন অঙ্কের আর কোনো সংখ্যা নেই, তার মানে এককে তো লিখতেই হবে, তার সাথে আমাদের তত অঙ্ক করার জন্য শূন্য বসাতে হবে, তার মানে এক তো থাকলো একটা অঙ্ক। এবার যদি আমরা তিন অঙ্কের করতে যাই তাহলে কটা বসাতে হবে? দুটো শূন্য। এরপর আমি তোমাদেরকে কী জিজ্ঞাসা করলাম? পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে বলো? পাঁচ অঙ্কের, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, তম, ঠিক আছে? পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে? চটপট আগে এক বসিয়ে দাও, তারপর দেখো পাঁচ অঙ্কের করতে গেলে কটা শূন্য লাগবে, তো একটা অঙ্ক, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ অঙ্কের হয়ে গেল। এবং দেখো একের পরে এলো চারটে শূন্য, মানে যত অঙ্কের বলবে তার থেকে একটা কম শূন্য আমাদের প্রয়োজন, তাহলেই আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। কি বুঝতে পেরেছো? এরপর নিশ্চয়ই আর ভুল হবে না। আমি যদি তোমাদের সাত অঙ্কের জিজ্ঞাসা করি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সাত অঙ্কের, তখন তোমরা কি করবে? এক লিখলে চটপট, তার পাশে ছটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর কি তোমাদেরকে আর ভাবতে হবে যে সাত অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে? এভাবে কিন্তু আর ভাবতে হবে না, তাই না? কি ম্যাজিক ট্রিক্সটা সুন্দর না? যদি তোমাদেরকে বলে আচ্ছা পনেরো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, তখন যদি তোমরা ভাবতে বসো পনেরো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু কোথা থেকে, দেখবে
পুরো পাজল হয়ে যাবে, মনেই পড়বে না বা বুঝতেই পারবে না। কিন্তু এই ট্রিক্স যদি কাজে লাগাও তাহলে 15 অঙ্কের তখন এক লিখলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 গুনে গুনে 14টা শূন্য বসিয়ে দাও। দেখো এটা কিন্তু 15 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। কিন্তু যদি মনে রাখতে চাও 15 অঙ্কের সংখ্যা শুরু কোথা থেকে, তাহলে কিন্তু কখনোই মনে রাখতে পারবে না, তাই না? কিন্তু তোমাদেরকে এবারে যত অঙ্কেরই বলুক ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, আশা করি লিখতে পারবে, ঠিক আছে? এরপরে চলো একটু বৃহত্তম সংখ্যার ম্যাজিকটা দেখে নিই। দেখো বৃহত্তম সংখ্যার ম্যাজিকটা কিন্তু আরও সুন্দর, কারণ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোথায় শেষ হচ্ছে 2 অঙ্কের, 99, মানে কী পেলাম, 2 নয়, তাই না? এরপরে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা শেষ কোথায় হলো, এগুলো মনে রাখা সুবিধে বলে বলতে পারলে চটপট। 3 অঙ্কের শেষ তো 999, তার মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9। এরপর তোমরা বুঝে গেছো, তাই না? আমি এবার যত অঙ্কেরই বলি তোমরা বলে দিতে পারবে। আচ্ছা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো জানলাম, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন তো আর ভাবতে হবে না যে 5 অঙ্কের সংখ্যা কোথায় শেষ হচ্ছে। আমরা ম্যাজিক ট্রিক্স কাজে লাগিয়ে কী করব, 5টা 9 হয়ে গেল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। একইভাবে 7 অঙ্কেরও পারবে, 15 অঙ্কেরও পারবে, 20 অঙ্কের পারবে, যত অঙ্কেরই বলুক পারবে, তাই না? তাহলে দেখো আজকে আমরা কত সহজে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা সম্পর্কে জেনে গেলাম মজা করে, তাই না? তো ফ্রেন্ডস, এইভাবেই আমার সাথে মজা করে অঙ্ক, বাংলা সমস্ত সাবজেক্ট মজা করে শিখতে আমার চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে রাখো। কেমন, ডান দিকে লাল বাটন আছে না সাবস্ক্রাইব লেখা, ওটাই টাচ করে রাখো। আর টাচ করার সাথে সাথে দেখবে একটা ঘন্টার চিহ্ন আসবে বলি প্রতিদিনই, সেই ঘন্টার চিহ্নতেও টাচ করে রাখো। কারণ এইরকমই মজার কোনো ভিডিও যখনই আমি আপলোড করব, হ্যাঁ শুধু মজা তো আমরা করি না, আমরা তার সাথে কি অনেক কিছু শিখি, তাই না? তাহলে সেই ধরনের ভিডিওর কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আমার আপলোড করার সাথে সাথে, এবং তোমরা চটপট ভিডিওটা দেখেও নিতে পারবে, কেমন? আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের জানাতে চাইলে শেয়ার করো। আর হ্যাঁ, আমাকে কিছু এই পড়াশোনা সংক্রান্ত কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, কেমন? আজ এই পর্যন্তই, পরের দিনে আবার মজায় মজায় দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন জিনিস শেখার জিনিস নিয়ে, কেমন? আজ এই পর্যন্তই, টাটা।